ডোন্ট লুক ফর ফায়ার ক্র্যাকার্স, গো ফর ফায়ার প্লেস। এই ছোট্ট কথাটা আসলে আমি সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও থেকে দেখেছি। ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে যে এই ছোট ছোট লাইনগুলোর তাৎপর্য অনেক গভীর এবং অনেক ব্যাপক। এই কথাগুলো আসলে আপনি যদি আপনার জীবন সঙ্গী নির্বাচন করতে চান, বা হচ্ছে আপনি লং টার্ম একটা রিলেশনশিপে যেতে চান, বা হচ্ছে ফিউচারে কারোর সাথে এঙ্গেজ হতে চান, সো এই কথাগুলো, এই ছোট্ট লাইনগুলোর তাৎপর্য আপনাকে খুব গুরুত্ব দিবে এবং ভাবতে শেখাবে যে আসলে রিলেশনশিপের জন্য কী করা উচিত। আসলে এই ব্যাপারগুলো, এই ছোটো লাইনগুলোর তাৎপর্য নিয়ে আসে। ফায়ার ক্র্যাকার্স মানে হচ্ছে বাজি। বাজি মানে হচ্ছে আমরা যখন বিভিন্ন পূজায় বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা বাজি ফুটাই, সে বাজিটা হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য আকাশে ফুটে এবং আলোর ঝলকানি দেয় এবং একটা সাময়িক সময়ের পরেই এটা শেষ হয়ে যায়। সো ব্যাপারটা দেখেন, মানে এই ছোট্ট একটা মোমেন্ট আপনাকে আনন্দ দিয়ে সে তার আলোর ঝলকানি হচ্ছে নিঃশেষ করে দিয়ে চলে যায়। সো এই জায়গা থেকে আপনি আপনার লাইফের সাথে ব্যাপারটাকে একটু মিলাতে পারেন যে আপনার লাইফে এমন এমন কিছু ব্যক্তি আসবে যে ব্যক্তিগুলো হচ্ছে আপনাকে সার্টেন টাইম বা হচ্ছে সাময়িক সময়ের জন্য আপনাকে ভাবাবে, আপনার মনের মধ্যে বাটারফ্লাই ফিল করাবে, আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে হেভেনলি ফিল করাবে, বাট একটা সময় পর আপনাকে ছেড়ে চলে যাবে। সো এই সর্ট অফ পিপুলরা হচ্ছে আপনার এই ফায়ার ক্র্যাকার্সের মতো কাজ করে। সো আমরা হচ্ছে এটার সাথে যে বিষয়টাকে মিলাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে মেইনলি মানুষের বাহ্যিক সৌন্দর্যগুলোর দিকে খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করি, এবং এই অ্যাট্রাক্টেড ফিল করার কারণে আমরা তার মুখে অন্ধ হয়ে যাই। সো তার হচ্ছে এক্সটার্নাল বিউটিটাকেই আমরা খুব বেশি দেখার চেষ্টা করি। সো যখন আমরা হচ্ছে এই এক্সটার্নাল বিউটিটাকে দেখি এবং তার মুখে অন্ধ হয়ে যাই, সো তখন আসলে আমাদের অনেক কিছু হারানোর থাকে এবং আমাদের অনেক বেশি ভয় থাকে যে আমরা আসলে আলটিমেটলি খুব ভালো কাউকে পাচ্ছি কি না। সো আমাদের আসলে এই জায়গার খুব মূল অর্থটা আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের এই এক্সটার্নাল বিউটিটাকে দেখার চেয়ে মানুষের ইনার বিউটিটা দেখার প্রয়োজনীয়তা খুব বেশি। এবং অবশ্যই মানুষের এক্সটার্নাল বিউটি বা বাহ্যিক সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে, বাট সেটার চেয়ে আমার কাছে মনে হয় একটা লাইফ লং রিলেশনশিপের ক্ষেত্রে বা লাইফ লং কারোর সাথে থাকার জন্য আপনার সেই ইনার বিউটিটাকে দেখা উচিত, যেটা হচ্ছে আপনি দেখবেন না খুব বেশি আলোর ঝলকানি দিচ্ছে ব্যাপারটা এরকম দেখবেন না, বাট আপনি ফিল করতে পারবেন, আপনাকে সাপোর্ট করবে, সাপোর্টিভ হবে, এবং আপনি কারো কাছ থেকে জাজমেন্টাল হবে না, আপনাকে কেয়ার নেবে, সাপোর্ট করবে, এবং একটা লং টাইম রিলেশনশিপ এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে বেস করে আমার মনে হয় দাঁড়িয়ে থাকে। সো আমার কাছে মনে হয় যে ফায়ার ক্র্যাকার্সের চেয়ে আমাদের প্রয়োজন হচ্ছে ফায়ার প্লেস। হ্যাঁ, আমাদের হচ্ছে সুন্দর একটা ফায়ার প্লেস প্রয়োজন যেখানে হচ্ছে আপনি শান্তির খোঁজ পাবেন এবং সেখানে হচ্ছে ইনার বিউটি থাকবে এবং আপনি ফিল করতে পারবেন আলটিমেটলি মানুষটা কেমন। বাহ্যিক সৌন্দর্য দিয়ে আসলে জাজ করে হচ্ছে খুব সাধারণ টাইপের মনোরঞ্জন। আপনাকে আসলে ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে এবং জানতে হবে। ফায়ার ক্র্যাকার্স আমরা সবাই জানি এটা খুব, যে আপনাকে আলোর ঝলকানি দিয়ে চলে যাবে, এটা খুব সিম্পল এবং এই টাইপের মানুষজনের সংখ্যা অনেক বেশি। সো আপনাকে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হলে আপনাকে ওইরকম মানুষজনের সাথে মিশতে হবে এবং খুঁজে বের করতে হবে, কারণ জীবনে আসলে জীবনকে নিয়ে খুব বেশি রিস্ক নেওয়া যায় না এবং জীবনকে বাজির মতো করে চিন্তা ভাবনা করলে হয় না। জীবন একটা রেস, এই রেসে হচ্ছে মানুষকে টিকে থাকতে হয় এবং টিকে থাকার জন্য প্রয়োজন হচ্ছে সেই লেভেলের লোক যাদের ইনার বিউটিটা সত্যিকার অর্থেই সুন্দর এবং যাদের সোলটা সুন্দর এবং যারা ভিতর থেকেই সুন্দর, যাদের সৌন্দর্য ভেতর থেকেই গ্লো করে। সো টাটা, ভালো থাকবে।